রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে? রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? রোজা রেখে অ্যান্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে? রোজা রেখে অ্যান্টিবায়োটিক, পেন ক্লিয়ার, গ্যাসের ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা? অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে? কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভেঙে যাবে? এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় কি সাপোজিটারি নেওয়া যাবে? সাপোজিটারি মলদারে আমরা ব্যবহার করতে পারবো কিনা রোজা অবস্থায়, এটা জটিল বিষয়। বিশেষ করে যখন মানুষ এত অসুস্থ হয়ে যায়, সাপোজিটারি তো সাধারণত নেওয়া হয় যখন মুখের ওষুধ খুব মানে যখন সীমা অনেক বেশি ছাড়িয়ে যায়, তখন অর্থাৎ তিনি মুখে ট্যাবলেট নিতে পারছেন না বা এটা কার্যকর হচ্ছে না, তখন দিতে হয়। আল্লাহ না করুক এইরকম পর্যায়ে যদি হয় তখন তো তার রোজা ভাঙাই যায় আছে। যদি এরকম হয় যে তার অসহনীয় সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, সেটা তো ভিন্ন বিষয়। রোজা রেখে স্যালাইন নেওয়া যাবে কিনা? রোজা রেখে স্যালাইন এবং ইনজেকশন এগুলো নেওয়া যাবে, এটাই বিশুদ্ধতর মত, এটাই বেশিরভাগ সবলা মাইক্রামের প্রায় মত। আমাদের দেশে বিচ্ছিন্ন এক দুজন এটার দ্বিমত ভিন্ন পোষণ করেন। স্যালাইন এবং ইনজেকশন নেওয়া যাবে, এর কারণ কি, যৌক্তিকতা কি? যৌক্তিকতা হলো যে বিশেষ করে যেগুলো আমরা রগে নেই আর কি, অর্থাৎ যেগুলো আমাদের পাকস্থলিতে যায় না আর কি, তো পাকস্থলিতে তো যায় না, এটা আমাদের শিরা উপশিরা হয়ে আমাদের শরীরে হয়তো শক্তি যোগায় বা মেডিসিনে কাজ দেয়, আমাদের ট্রিটমেন্টের সহায়ক ভূমিকা পালন করে। তো এটা যেহেতু আমাদের পাকস্থলিতে যায় না, আমাদের খাদ্যের কাজ দেয় না, অতএব এটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে কেউ যদি উইকনেস দূর করার জন্য স্যালাইন দেন, যে দুর্বলতা কাটাবার জন্য, তাহলে সেটাকে ওলামা ইকরাম মাকরুহ বলেছেন। কারণ দুর্বলতা কাটানোর জন্য কোনো এরকম উপায় অবলম্বন না করে বরং আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে, সেটাই হলো করণীয়। অতএব সাধারণ অবস্থাতে ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না। এমনকি টিকা গ্রহণ যদি কেউ করতে চান রোজা অবস্থায়, অবশ্যই টিকা গ্রহণ করা যাবে। রোজা অবস্থায় টিকা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রাখা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি না? জি, ইনসুলিন নেওয়া যাবে, যেহেতু এটা আমাদের পাকস্থলিতে কোনো কিছুর পৌঁছে না এবং চামড়ার সামান্য নিচে থাকে, অতএব ইনসুলিন নেওয়া যাবে। রোজা রেখে অ্যান্ডোস্কোপি ও ক্লোনোস্কোপি করা যাবে কি না? অ্যান্ডোস্কোপি সাধারণত একটা ছোট্ট একটা যন্ত্র পেটে ঢুকানো হয় এবং সেটা দিয়ে চেক করা হয়। তো যেহেতু এটাতে কোনো খাবার থাকে না এবং এইটা আমাদের পেটে গিয়ে আপনার কোনো খাদ্যের কোনো কাজ দেয় না, জাস্ট চেক করে বের হয়ে, বরং এটার সাথে খাবার বের হয়ে আসে হালকা কিছু মানে হতে পারে, তো এটা জায়েজ আছে। অ্যান্ডোস্কোপি করলে রোজা রাখা অবস্থাতে সেটা রোজা ভাঙবে না, রোজা ভঙ্গের কারণ হবে না। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? অবশ্যই যাবে, একই কথা, রক্ত পরীক্ষা যদি করা যায় তাহলে ডায়াবেটিস পরীক্ষা তো আরও জোরে যাবে, কোনো অসুবিধা নেই। রোজা রেখে কি ডায়ালিসিস করা যাবে? কিডনি রোগীরা রোজা রাখা অবস্থায় ডায়ালিসিস করতে পারেন। রোজা রাখার সাথে, রোজা ভঙ্গ হওয়ার সাথে ডায়ালিসিসের সম্পর্ক নেই, যেহেতু এটা রক্ত সেটার উপর দিয়ে হয় এবং রক্তকে আপনার বের করে এনে মেশিনের মাধ্যমে সেটাকে আপনার আবার শরীরের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। এখানে পাকস্থলিতে কিছু যাচ্ছে না, বের হচ্ছে না, ডায়ালিসিস করলে রোজা ভঙ্গ হবে না। অর্থাৎ একজন কিডনি রোগী রোজা রাখা অবস্থায় দিনে বেলা তিনি ডায়ালিসিস করতে পারেন। রোজা রেখে অ্যান্টিবায়োটিক, পেন ক্লিয়ার, গ্যাসের ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা? ইঞ্জেকশন সম্পর্কে আমরা বলেছি, ইঞ্জেকশন রোজা রেখে নেওয়া যাবে, যেহেতু আমাদের পাকস্থলিতে যায় না এবং বিশেষ করে মেডিসিন হিসাবে আমরা যেগুলো ব্যবহার করছি, যে অ্যান্টিবায়োটিক বলেন, পেন ক্লিয়ার বলেন, আর পেন ক্লিয়ার যদি আপনি ট্যাবলেট খান তাহলে তো আপনার পেটে যাচ্ছে, পাকস্থলিতে যাচ্ছে, এটা ভিন্ন বিষয়। কিন্তু ইঞ্জেকশন যদি নেন আপনি তাহলে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনের কারণে নর্মালি রোজা ভাঙবে না। অসুস্থ অবস্থায় কখন রোজা ভাঙা যাবে? অসুস্থ অবস্থায় রোজা ভাঙা যাবে, কিন্তু সে অসুস্থতার সংজ্ঞাটা কী, ডেফিনেশনটা কী? আমাদের আজকাল দেখা যায় অনেকে রোজা রাখেন না, কী হয়েছে, ওনার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখেন না কেন, ওনার প্লাস্টিক। এই গ্যাস্ট্রিক, প্লাস্টিক এই সমস্ত অজুহাত দিয়ে রোজা না রাখার সুযোগ নাই। এই সমস্ত কষ্টগুলো সহ্য করতে হবে, তো জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাআদ্দাতু মিন আইয়ামিন উখরা। কেউ যদি অসুস্থ থাকে, সফরে থাকে, সে অন্য সময় রোজা রাখলে চলবে। কিন্তু অসুস্থতার লেভেলটা কি, যে অসুস্থতার কারণে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে, অঙ্গহানির আশঙ্কা আছে, স্থায়ী কোনো রোগ বেঁধে যাওয়ার আশঙ্কা আছে, অসহনীয় কষ্ট, সেন্সলেস হয়ে যাওয়ার মতো এরকম জটিল কোনো অসুবিধা হলে আল্লাহ না করুক, তখন তার রোজা ভাঙা জায়েজ আছে। কিন্তু একটু অসুবিধা হচ্ছে, একটু জ্বর হয়েছে, একটু পেট খারাপ হয়েছে, একটু শরীরটা খারাপ লাগছে, এই ঠোঁটকে অজুহাতে রোজা ভাঙা যাবে না। কতটুকু পরিমাণ রক্তক্ষরণ হলে রোজা ভেঙে যাবে? আসলে রক্ত যদি শরীর থেকে বের হয় স্বাভাবিকভাবে, কেটে গেছে কোথাও, এটা রোজা ভঙ্গের কারণ নয় সচরাচর। কিন্তু যদি এত বেশি রক্ত বের হয় যার ফলশ্রুতিতে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার এই মুহূর্তে পানি পান করা, খাওয়া, এটা ছাড়া তার জীবন রক্ষা করা কঠিন হয়, তাহলে তো সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন সে ওজোর ভিত্তিতে। বাকি এমনিতে রোজা, রক্ত বের হলে
বা কাটা গেছে এটা রক্ত পড়লে কারণ রোজা ভঙ্গ হয় না মৌলিকভাবে।